হ্যালো ভিউয়ার্স, ভিডিওর এই পর্বে আমি আরও একটি সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের দেখাবো। এই সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথম অবস্থা আপনাকে জয়েন নাও এই বাটনে ক্লিক করতে হবে। জয়েন নাও বাটনে আমি ক্লিক করলাম। জয়েন নাও বাটনে ক্লিক করার পর আমার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছি সাইন আপ একটি অপশন আছে। আমি সাইন আপ যে অপশন আছে এই সাইন আপ অপশনে ক্লিক করব। আমি সাইন আপ অপশনে ক্লিক করে দেই। এখানে আমরা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাবলিশার ক্লিক করলাম। এখানে প্রথমে নেম এবং ইমেল দিতে হবে। আমি নাম দিই, নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিই, ইমেল অ্যাড্রেস দিলাম, কন্টিনিউ। তারপর লগইন, লগইন মানে আমরা জানি লগইন হচ্ছে ইউজার নেম, আমাকে ইউজার নেমটা সেট করতে হবে। এটা হচ্ছে আমার ইউজার নেম, দিয়ে দিলাম। পাসওয়ার্ড দরকার, পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড আমার, পাসওয়ার্ড দিলাম। স্কাইপ, স্কাইপের মেসেঞ্জার অ্যাকাউন্টটা দিতে হবে, স্কাইপের যে আইডিটা কপি করলাম, স্কাইপ আইডিটা সেট করলাম। আমি কিসের মাধ্যমে উইথড্র করবো, লাইক দ্যাট আমি দিলাম পেপালের মাধ্যমে উইথড্র করবো। এখানে পেপাল একটা ইমেল দিলাম, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। আপনি শুধুমাত্র পেপাল সিলেকশন করে এখানে পেপাল ইমেলটা দেবেন, পরবর্তীতে আমরা অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা উইথড্র করতে পারবো। ওকে, পেএক্সাম আছে, ওয়েব মানি আছে, বিটিসি আছে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে। ওকে, সো এখানে একটা ওয়েবসাইট দিতে হবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আমাকে। একটা ওয়েবসাইট নেই, অলরেডি আমার ওয়েবসাইট আছে, সো দিয়ে দিলাম। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন এই বাটনে আমি ক্লিক করব। ওকে, আমার ইমেইলের মধ্যে একটা মেইল গিয়েছে, আমি একটু চেক করি ইমেইলটা। আমি একটু চেক করি, আসেনি। এটা অপেক্ষা করি, ইমেল চলে আসবে এখানে। না আসলে এখান থেকে জাস্ট রিসেন্ট যে অপশন আছে, রিসেন্ট অপশনে ক্লিক করতে পারি আমি। দেখি এখন আসে কিনা। ওকে, চলে আসছে আমাদের মেইলটা, চলে আসছে। আমি জাস্ট আমি এখানে ক্লিক করি মেলের মধ্যে, কনফার্ম ইমেল এখানে ক্লিক করব। ওকে, এখন লগইন পেজে যাওয়ার জন্য বলতেছে আমাকে, লগইন পেজে চলে আসছে অলরেডি, তো অটোমেটিকলি লগইন পেজে চলে আসবে। এখানে লগইন, লগইন মানে হচ্ছে ইউজার নেম। আমি আমার ইউজার নেমটা দেবো, এটা হচ্ছে আমার এই যে ইউজার নেম, পাসওয়ার্ডটা দেবো, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ওভারভিউ। ব্যালেন্স 00, কারণ কাজ করি নাই। একসময় এরকম অনেক ব্যালেন্স অ্যাড করতে পারবো আমরা যদি কন্টিনিউয়াসলি একসাথে কাজ করা হয় আমাদের। আপনিও পারবেন এবং আমিও করে দেখাবো আপনাদেরকে। সো এখান থেকে দেখবেন এই যে অপশন হচ্ছে, এগুলি এগুলো হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। এখানে স্মার্ট লিঙ্ক প্রোভাইড করে মূলত, স্মার্ট লিঙ্ক, স্মার্ট লিঙ্কটা কি, এমন একটা লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ একবারে করতে পারবেন। আপনি যদি অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি কি টাইপের কাজ করতে চাচ্ছেন। আমি নন অ্যালার্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, সফটওয়্যার অ্যাড আপনি দিতে পারেন, গেমব্লিং অ্যাড, তারপর হচ্ছে এই এই তিনটা আমি রাখলাম। এটা যদি এখন অ্যাড বাটনে ক্লিক করি তাহলে আমার এমন একটি লিঙ্ক জেনারেট হবে যে লিঙ্ক দিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো। একটাই লিঙ্ক বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রিজনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার শো করবে, এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। জাস্ট আমি অ্যাড করতেছি না, কারণ হচ্ছে এখন আমি এটা নিয়ে কাজ করব না, তাই অ্যাড করলে এখানে একটা লিঙ্ক আপনার শো হবে। ওকে, সেই লিঙ্কটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। স্মার্ট লিঙ্কের কাজ অন্য ধরনের, যদিও আমি কিছু কিছু প্ল্যাটফর্ম আপনাদেরকে স্মার্ট লিঙ্কের প্রমোশন করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন স্মার্ট লিঙ্কে কীভাবে প্রমোশন করে। তো এটা একটা টাইপের সিপিএ নেটওয়ার্ক যেখানে স্মার্ট লিঙ্ক প্রোভাইড করে। এরকম আগামীতে যখন আপনার নিজেরা অ্যাকাউন্ট রিসার্চ করবেন, যখন নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েটের চেষ্টা করবেন, তখন কিন্তু আপনারা এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম পাবেন যারা হচ্ছে স্মার্ট লিঙ্ক প্রোভাইড করবে। স্মার্ট লিঙ্কের কাজ আলাদা আর হচ্ছে প্রোডাক্ট পিপিএস প্রোডাক্টের কাজ আলাদা। স্মার্ট লিঙ্কে ম্যাক্সিমাম অফারই থাকে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশনের অফার,
বাট আমাদের যে মার্কেটিং ফরম্যাট সেই ফরম্যাটে কিন্তু আমাদের স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করার কোনো দরকার পড়ে না, সরাসরি প্রোডাক্ট পারচেস নিয়ে কাজ করব। সো জাস্ট এটা দেখানোর কারণ হচ্ছে এটা, এরকম অনেক প্ল্যাটফর্ম পাবেন যারা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করে, বাট স্মার্ট লিঙ্কের প্রমোশন সেটা একদমই আলাদা। আমি যে মেথডটা দেখাবো এটার চাইতে ফুললি আলাদা। তবু আমি দু একটা প্ল্যাটফর্ম দেখাবো যেখান থেকে আপনি স্মার্ট লিঙ্কের প্রমোশন করতে পারবেন, ওকে? বাট মনে রাখবেন আমাদের মূল টার্গেট হচ্ছে ইউএসএর প্রোডাক্ট সেলিং টাইপের অফার নিয়ে কাজ করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দরকার পড়লে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, একটু ওভারভিউগুলো দেখবেন, তাহলে পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার একটু সুবিধা হবে। থ্যাংক ইউ।